আসলে আমি মোস্তফাকে বলেছি, যেহেতু আমাদের কালকের বিশাল একটা প্রোগ্রাম হয়েছে, আপনারা টিভিতেও দেখেছেন, আমরা এই প্রোগ্রামটা নিয়ে অনেক প্রায় 5-6 দিন নিয়ে আমরা খুলনাতে প্রায় 5-6 হাজার লোকের সমাবেশ করেছি, কালকের র্যালি করেছি, এই জন্য সবাই ক্লান্ত। তারপরে যেহেতু মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা আসছেন, ওনাকে প্রথমেই খুলনায় তার অবস্থান, তা আমি মনে করি যে আমাদের এলাকা আমরা একটু ঘুরাইয়ে দেখাই যে আইলা দুর্গত এলাকা কি পরিস্থিতি আছে, আপনারা সচক্ষে দেখে যান যে কি পরিস্থিতি। তারপর উনি রাজি হয়েছে আমাদের খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়ামের সদস্য জনাব সাইদুর রহমান টেপা, ওনার নেতৃত্বে আমরা খুলনা বিভাগ 10টা জেলা 1টা মহানগর প্রায় 59টা উপজেলা 22টা পৌরসভা নিয়ে খুলনা বিভাগ গঠিত। আমরা প্রতিটা জেলায় প্রায় শেষের পথে, এবং উনি কালকের আমাকে বলেছে আমরা প্রতিটা উপজেলায় যাব, এমনকি গ্রামগঞ্জে আমরা যাব। সেই ক্ষেত্রে আমরা এইসব প্রোগ্রামগুলো হাতে নিয়েছি, এই জন্য আমি মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি প্রথম নির্বাচিত হওয়ার পরেই উনি খুলনায় আসেছে, এই জন্য আপনারা ওনার জন্য করতালি দেন যে আজকে খুলনায় এসেছে। উনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব, সাইদুর রহমান টেপা বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর। আমি আসলে 9ম সংসদ এখানে নির্বাচন করেছিলাম, তখন আমার এই বাবু আমার যক্ষা হয়েছিল কয়রায় বইয়ে রাত্র 3টা বাজে। বাবুল আমাকে, যে জিএম বাবুল আছে, আমি মিটিং করতে করতে ক্লান্ত হয়ে গেছি, যক্ষা প্রতিটা ইউনিয়ন পাইকা সাহেব নয় মোস্তফা আমাকে 7টা ইউনিয়নে নিয়ে গেছে, আর ওইখানে 7টা 14 রাউন্ড, আর এখানে 10টা ইউনিয়ন, আমি 3টায় আর যাই নাই। তা আমরা অনেক দলের জন্য অনেক কষ্ট করেছি, অনেক আমাদের আপনারা নেতা কর্মীরা যারা আছেন অনেক দলের জন্য কষ্ট করেছেন, আসলে আমরা কিছুই আপনাদেরকে দিতে পারি না, এটা বাস্তব কথা। যাই হোক, কাজের কথায় আসি, আজকের প্রথমেই আমি স্মরণ করি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের, আত্মার মাগফিরাত কামনা করি। আমরা এই নেতার নেতৃত্ব যেভাবে আমরা আমাদেরকে যা শিখিয়ে গেছেন, এবং তার ছোট ভাই জিএম কাদের এখন পার্টির চেয়ারম্যান, সৎ এবং যোগ্য প্রার্থী জিএম কাদের পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, একটা ভালো লোক, পরিশ্রমী লোক, বাংলাদেশের ইতিহাসে এরকম সৎ যোগ্য লোক পাওয়াটা খুব কঠিন ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিলিয়ে দিয়েছে, যে আগামী দিনে একটাই আমাদের প্রতিশ্রুতি যে দলকে, মোস্তফা যেমন বলেছে দলকে সুসংগঠিত করতে হবে। আপনি জানেন 10ম সংসদে আমি নির্বাচন করেছি, আখতারুজ্জামান বাবুর পিছনে কয়টা লোক ছিল আর আমার পিছনে কয়টা লোক ছিল, এটা তো আপনারাই দেখেছেন। আজকে সেএমপি কিভাবে হয়েছে আল্লাহ ইজা, যাই হোক হয়ে গেছে, ছোট ভাই মহাজোট কিন্তু আমারে দিয়েছিল এখানে, পরে আমাকে আমাদেরকে বিএনপি নির্বাচন আসবে কি আসবে না আমাদেরকে ওপেন করা হয়েছে। আওয়ামী লীগের কথা মোস্তফা সাহেব বলেছেন, ওরা কিন্তু দিতে জানে না, ওরা খালি দিতেই জানে, এটাই ওদের অভ্যাস। একটা আওয়ামী লীগ অনেক পুরানো দল, বঙ্গবন্ধু তার প্রতি শ্রদ্ধা রাখে, এটাই যে এদেশকে স্বাধীন করেছে, তার অনেক অবদান, এবং পল্লীবন্ধু 9 বছর দেশ পরিচালনা করেছে, সারা বাংলাদেশের উন্নয়নের স্ট্রাকচার তৈরি করতেছে হোসেন মোহাম্মদ এরশাদ, এটা অস্বীকার করলে কোনো কারণ নেই। আজকের এই 18 মাইল থেকে কয়রা পর্যন্ত আসেন, এই রোডটা হোসেন মোহাম্মদ এরশাদ করেছে, আর মোস্তফা তো সব বলেছে। আমি ওদিকে যাব না, আমি সাংগঠনিক বিষয়ে কথা বলবো, যেহেতু আমি খুলনা জেলার সভাপতি হিসাবে, আপনারা এই সম্মেলন আমরা
হঠাৎ প্রোগ্রাম আমরা দিয়েছি, যাব কম্বল বিতরণ করব। এই জন্য আমি মোস্তফা সাহেবকে বললাম যে চেয়ারম্যানের উপদেষ্টা আসছে, তুমি সম্মেলনটা দিয়ে দাও, এটা তোমার করতেই হবে যেহেতু জেলার সম্মেলন। এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা মনে করি আপনারা আই যে সামনে যারা আসছেন এর আমার সহযোগিতা, আমরা মনে করি এই 2-100 লোক এখানে আসছেন, আমরা মনে করি কয়েক লক্ষ লোক এখানে আসছে, আমি মনে করি আমরা তো লোক ডাকি। যুদ্ধের নেতৃত্ব দেয় একজন, সৈন্য থাকে হাজারে হাজার। আজকের আপনারা সেই নেতৃত্ব দেওয়ার নেতৃবৃন্দ আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমি অনেক মোস্তফা সাহেব বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী অনেক এটা নিয়ে আলোচনা হয়েছে, মাননীয় চেয়ারম্যান অফিসে আমি বক্তব্য বলেছি, আলমগীর ভাই ছিলেন খুলনা বিভাগের। আওয়ামী লীগকে আমরা 3 বার ক্ষমতায় এনেছি, ওরা মানুষকে মূল্যায়ন করতে জানে না। এখানে আমাদের শেখ সদর সানা সদরউদ্দিন সাহেব বোধহয় এমপি ছিল, চেয়ারম্যান ছিল, হ্যাঁ রবিউল ভাই ছিল, বাবর আলী ছিল, জাতীয় পার্টি অনেক ভালো ভালো লোক এখানে ছিল, তারা এন্তেকাল করেছে, আত্মার মাগফিরাত কামনা করি। আসলে নব্য আওয়ামী লীগ যেটা মোস্তফা বলেছে, জামাতের লোক আর আওয়ামী লীগের উপর ভর করতেছে। আপনি মনে করেন যদি সঠিক ভোট হতো আখতারুজ্জামান কয়টা ভোট পাইতো আর আমি কতটা ভোট পাইতাম, এটাই হলো প্রশ্ন। আওয়ামী লীগের 80% ভোট আমি পাইতাম। বাংলাদেশে তো এখন নির্বাচন হচ্ছে না, এই খেলার কতদিন খেলবেন, আগামীতে কিন্তু আর খেলতে পারবেন না, কঠিন ব্যাপার, আর খেলতে পারবেন না, আর খেলা দেওয়ার শক্তি নাই, সময় কাঁচাই এসেছে আপনাদের, বিদায় নিতেই হবে, মাস বিদায় যেতেই হবে। মানুষের অত্যাচার জুলুম নির্যাতন এটা আর সহ্য করা যায় না। এজন্য আপনাদেরকে বলবো যে আপনারা ওয়ার্ড পর্যায়ে যান, অর্থনৈতিক সহযোগিতা লাগে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেব, কোনো সমস্যা নাই আপনাদের। কয়রা ভাই গেছে অনেক, আমি 30 বছর ধরে রবিউল ভাইয়ের সাথে আসছি, আমরা কষ্ট করেছি অনেকবার, এলাকার মানুষ খুব দরিদ্র সীমার মধ্যে বসবাস করে, যারাই সংসদে ছিলেন অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন, অনেক কাজ করেছেন, উন্নয়নের তো কোনো স্ট্রাকচারই আমি দেখতেছি না, দেখেছি যে এই টেকনিক্যাল স্কুল আমি করতেছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী নুরুল হক সাহেব করেছেন, এই টিটিসি করেছেন, মসজিদ হচ্ছে, করছে, তারা উন্নয়ন করছে, অস্বীকার করার কারণ নেই। কিন্তু আমরা যা স্ট্রাকচার করেছি, বিল্ডিং করেছি, সেই রং করার মতো, ফিনিশিং দেওয়ার মতো সেই যোগ্যতা তাদের নেই। উপজেলার অবস্থা চাই দেখেন, কোর্ট কাছারির অবস্থা চাই দেখেন, হাসপাতালের অবস্থা কি চাই দেখেন, এই পরিস্থিতিতে এর পরিবর্তন আনতে পারবে একমাত্র জাতীয় পার্টির পরিবর্তন আনতে পারবে। 9 বছর দেশ পরিচালনা করেছে, বাংলাদেশের মানুষকে দেখিয়েছে, 464টা উপজেলা আমরা করেছি, 19টা জেলার থেকে 64টা জেলায় রূপান্তরিত আমরা করেছি, হাজার হাজার রাস্তা করেছি, মসজিদের বিল মওকুফ করেছি, রাষ্ট্র ধর্ম ইসলাম করেছি, অনেক অনেক মাদ্রাসা মসজিদ আমরা মন্দির করেছি, অনেক উন্নয়ন করেছি। আমাদের মতো আওয়ামী লীগ বিএনপি উন্নতি করে দেখাতে কি আমাদেরকে যে এইটা আমরা করেছি? অস্ত আছে বলেছে, উন্নয়নের কথা অনেক বলেছে যে খুলনা এরশাদ সাহেব কি কি করেছে, বিএনপির অবস্থা তো শেষ, মাজার এগিয়ে গেছে, যে যে পরিস্থিতি তাদের, তারা এখন ওই ফেরেশলিস দেয় কিন্তু মাঠে নামতে পারে না, মাঠে নামতে পারবে না, পারতেছে না, কারণ সামনে তো পুলিশ আছে, কোন সময় কি করে আল্লাহ জানে, যাই হোক।
যাই হোক আপনাদেরকে কোনো ধৈর্য হারাবার কোনো কারণ নাই। জাতি পার্টি আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ আছে। জি এম কাদের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করবে ইনশাল্লাহ, আমরা করবো ইনশাল্লাহ। ভালো মানুষের প্রয়োজন। আপনারা আজকে যদি পত্রিকায় দেখেন শফিকুল ইসলাম মধু, আজকে পত্রিকায় দেখেন লোকটা কে, 99% লোক ভালো কবে। আমার 35 বছর রাজনীতি জীবনে করতে 10টা টাকা আমি নি নাই, লক্ষ কোটি কোটি টাকা আমি এই দলের জন্য খরচ করেছি। আমরা কোনো আমাদের নেতাকর্মী কখনো চাঁদাবাজি করে নাই, নিজের পকেটের টাকা দলের জন্য খরচ করছে, দলকে সুসংগঠিত করেছে। আমরা কোনো চাঁদাবাজি মস্তানি করি না, সন্ত্রাসী করি না, নারী নির্যাতন করি না। কারা করে আজকে? ছাত্রলীগ আর যুবলীগ টেন্ডারবাজি সব করছে। এইভাবে চলতে পারে না দেশ, এর পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন আপনাদেরকে শক্তিশালী হতে হবে, সংগঠন শক্তিশালী করতে হবে। অবশ্যই আশা করি খুলনা বিভাগের 37টা সিট আমরা যদি 10টা সিট আনতে পারি, তাহলে আমাদেরকে আমরাই সরকার গঠন করতে পারবেন। চল জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের ভাতের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা রাজনীতিবিদ অনেক কথা বলি, ভাওতাবাজি আর মিথ্যাবাজি সমাজে কথা বলি। আপনি দেখছেন যে আমি যখন নির্বাচন করছি, যখন বক্তব্য রাখছি, একটাও মিথ্যা কথা বলি নাই। আর আমার জীবনে মিথ্যা আমার মুখ থেকেও আসবে না। যা করব সত্যিকার কথা বলে যাও যে এইটা আমি করব। অনেক অনেক ধন্যবাদ কয়রা ভাগ্য সাহায় ঢাকা পৌরসভা এবং উপজেলা, যে অল্প শর্ট টাইমে কালকের দুপুরে আমি বলেছি যে সম্মেলনটা তুমি করে নাও, কয়রাটাও দিতাম কয়রা। আমি যেহেতু অনেকটা দুইটা ইউনিয়ন বাকি আছে, আপনাদের 10টা ইউনিয়ন 9টা ওয়ার্ড, আপনারা 15 দিনের মধ্যে আমাদেরকে আমাকে দেবেন ছবি এবং টেলি ছবি সহ সেক্রেটারি প্রেসিডেন্ট। আমি মোস্তফাকে আগে বলতে মোবাইল নাম্বার মাননীয় চেয়ারম্যান জানে যে ওই ইউনিয়নের সভাপতির সাথে আমি কথা বলবো, সে কথা বলতে পারবে। আমরা সেই ডিজিটাল যুগ চলে এসেছে, কম্পিউটারের যুগ, এখন ফেসবুকের যুগ, এখান থেকে ছবি তুলে সারা বিশ্ব দেখবে। এই কার্যক এই এই পর্যায়ে আমরা নিয়ে এসেছে চাই দলকে। সকলকে ধন্যবাদ, অনেক কষ্ট করে আসছেন। আমরা মনে হয় যে আমি অনেক বক্তব্য রেখেছি, মোস্তফাও রেখেছেন, শর্ট টাইমে আপনারা বক্তব্য 2 মিনিট, কেন আমাদের প্রধান অতিথি, আমরা ওখানে খাওয়া দাওয়া করে আমরা কয়রায় যাব। এই জন্য আবার বড় ধরনের সাইদুর রহমান ট্যাপ আসবে, আমরা দলিল লেখক মাঠে আমরা ওখানে মিটিং করব। অবশ্যই আপনাদেরকে সহযোগিতা চাই, আপনাদেরকে সহযোগিতা চাই। নাঙ্গলের জয় একদিন হবে, হবে, কোনো কারণ নাই। নৌকায় যে খেলা দেখাই গেছে, বাংলাদেশের মানুষের মনে একটা আঘাত লেগেছে। যেমন করছে বিএনপি, তেমন করছে আওয়ামী লীগ। লজ্জায় ভোটের কেন্দ্রে যায় না জনগণ, ভোট কেন্দ্রে ফাঁকা, ভোট ব্যালট বাক্স পুলিশ মারতেছে ভোট। আমি এসপি সাহেব, কি এসপি সাহেব কি অবস্থা, সাহেবুল্লাহ সাহেব কয় আপনি টাকা পয়সা তো মনে হয় পরেই খরচ করা উচিত ছিল, ওগুলো হয়ে গেল, বাক্স তো আগেই ভরে গেছে। বাক্স আগেই ভরে গেছে সব কেন্দ্রে আওয়ামী লীগের লোক, বাইরে আছে তারা ভোট কাটতেছে। আমি 11টা ভাই গ্যাসের থেকে বাইরে 2টা ইউনিয়ন ঘুরিটা দেখতে অবস্থা কি, আর্মিরে চুপ করে বসাই রাখছে এখানে, তোমরা চুপ করে বসে থাকো বাইরে বাইরে ওরা কেউ ভোট দিতে দেয় নাই। এইবার আসবে ভোট দিতে হবে, স্বৈরাচার যেই হোক না কেন একদিন তার পতন হবে, হবে, হবেই, নিশ্চিন্ন হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, মুরব্বীরা আসছেন, ভাইরা আসছেন, আপনারা আমাদের, আমরা যদি ভালো কাজ করে থাকি, 90% মুসলমান,
ইসলাম ধর্ম আমরা করেছি, পার্লামেন্টে পাশ করেছি, মসজিদের বিল মওকুফ করেছি, গির্জার বিল মাদ্রাসার বিল আমরা কারেন্ট বিল বিদ্যুৎ বিল মওকুফ করেছি, মন্দিরের বিল মওকুফ করেছি। আমরা যে উন্নয়ন করেছি, যে মুরব্বীরা জানে, নূতন প্রজন্ম সেটা জানে না।